বৃষ্টি মন ছুঁয়ে যায় না এমন মানুষ পাওয়া দুষ্কর। বৃষ্টির সময় মনে ভালো লাগার যে অনুভূতি হয়, তাতে কত কবিতা কত গান সৃষ্টি হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যিনি এই বৃষ্টি ঝরাচ্ছেন সেই মহিমান্বিত স্রষ্টার কথা? বৃষ্টি আল্লাহর রহমতের এক অন্যতম নিদর্শন, যে সময় তিনি বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই যখন বৃষ্টি পড়ে তখন নিজের এবং অন্যের জন্য আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করুন, দেখবেন ঠিক কবুল করবেন ইনশাআল্লাহ। কত কিছুর জন্যই তো আপনার আক্ষেপ, এটা হলো না ওটা হলো না, এটা চাই ওটা চাই, আরও কত কী। তবে আর সময় নষ্ট করা কেন, বৃষ্টি তো শুরু হয়ে গেল। চাইতে থাকুন মহান আল্লাহর তালার কাছে, যা কল্যাণময়। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কত সুন্দর করে না বলেছেন, আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং যা দ্বারা বাগান ও শস্য উদগত করি যেগুলোর ফসল আহরণ করা হয়। সূরা কাফ আয়াত 9। তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন, এমনকি যখন বায়ু রাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে তখন আমি এই মেঘমালাকে একটি মৃত শহরের দিকে বয়ে দেই, অতঃপর এই মেঘ থেকে বৃষ্টিধারা বর্ষণ করি, অতঃপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি, এমনিভাবে মৃতদেরকে বের করব যাতে তোমরা চিন্তা করো। সূরা আরাফ আয়াত 57। মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং সেই রহমত ছড়িয়ে দেন, তিনিই কার্যনির্বাহী প্রশংসিত। আর সূরা আয়াত 28, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি, তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি বর্ষণ করি, আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না। সূরা ওয়াকিয়া আয়াত 68-70। তবে যারা বলে বৃষ্টি একদম ভালো লাগে না কারণ রাস্তা কাদায় ভরে যায়, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, তাদের জন্য খুব আফসোস হয়, কারণ তারা হয়তো জানেন না এই সময়টা কত রহমতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই সময়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, আজানের পরের দোয়া এবং বৃষ্টির সময়ের দোয়া। আবু দাউদ শরীফের হাদিস এটা। এই বৃষ্টি আবার কোনো কোনো ক্ষেত্রে আজাবেরও কারণ হতে পারে, যেমন অতিমাত্রায় ঝড় ও বৃষ্টির কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। এই মেঘ দিয়েই মহান আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। তাই হাদিসে ঝড় বৃষ্টির সময় পড়ার জন্য কিছু দোয়ার কথা বলা হয়েছে। 1, হে আল্লাহ, আমি আপনার নিকট এর কল্যাণ চাই, আর আমি আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাই। সূরা আবু দাউদ ইবনে মাজা। 2, হে আল্লাহ, আমি আপনার নিকট প্রার্থনা করি এর কল্যাণ, এর মধ্যকার কল্যাণ এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার কল্যাণ, আর আমি আপনার আশ্রয় চাই এর অনিষ্ট থেকে, এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে। মুসলিম শরীফ, বুখারী শরীফ। আসুন বৃষ্টির সময়গুলোতে যতটুকু সম্ভব আল্লাহর কাছে নিজের হালাল চাওয়াগুলো চাইতে থাকি। মনে রাখবেন আল্লাহর ভাণ্ডার অনেক বড়, তিনি কখনো দিতে ক্লান্ত হবেন না, কিন্তু আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুন। আমিন। ধন্যবাদ সকলকে।